নাউন আর তার ভাইয়েরা মোট 8 জন। তাদের বাড়ির নাম হলো সেন্টেন্স ভিলা। সমাজের মানুষ তাদের পার্টস অফ স্পিচ বলে ডাকে। এক বাড়িতেই সেন্টেন্স তারা 8 ভাই থাকে, তবে তাদের কাজকর্ম এক না। প্রথম ভাইয়ের নাম হলো নাউন। তার কাজ হলো সব কিছুর নাম বলা, বাড়িতে যা যা দরকার শাকসবজি মাছ সব কিছুর নাম বলা। দ্বিতীয় ভাইয়ের নাম হলো প্রোনাউন। নাউন বাড়িতে না থাকলে সে নাউনের কাজ করে দেয়। নাউনের অনুপস্থিতিতে নাউনের সব কাজ প্রোনাউনই করে। তৃতীয় ভাইয়ের নাম হলো অ্যাডজেকটিভ। নাউন ও প্রোনাউনের পিছনে তার কাজ হলো গোয়েন্দাগিরি করা। তাদের দোষ গুণ লিখে রাখাই হলো অ্যাডজেকটিভের কাজ। চতুর্থ ভাইয়ের নাম হলো ভার্ব। তার কাজ হলো সবার কাজ বলে দেওয়া, খাওয়া দাওয়া ঘুম সমস্ত কাজ বলে দেওয়াই হচ্ছে এই ভার্বের কাজ। পঞ্চম ভাইয়ের নাম হলো অ্যাডভার্ব। তার কাজ হলো তৃতীয় এবং চতুর্থ ভাই অর্থাৎ ভার্ব আর অ্যাডজেকটিভের ওপরে নজরদারি করা, তাদের অবস্থা পর্যবেক্ষণ করা এবং মাঝে মধ্যে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করা। আর ষষ্ঠ ভাইয়ের নাম হলো প্রিপজিশন। ভাইদের মাঝখানে সম্পর্কের বন্ধন তৈরি করাই হলো তার কাজ, যেমন নাউন যোগ ভার্ব যোগ প্রোনাউন, আবার নাউন যোগ নাউন, এইভাবেই সে সমস্ত ভাইদের মধ্যে একটা সুন্দর মিষ্টি সম্পর্কের বন্ধন তৈরি করে। আর সপ্তম ভাইয়ের নাম হলো কনজাংশন। তার কাজ প্রিপজিশনের কাজের চেয়েও অনেক বড় কাজ। সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক তৈরি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে নিমন্ত্রণে খাওয়া দাওয়াও করে, অর্থাৎ সেন্টেন্স যোগ সেন্টেন্স। আর অষ্টম ভাই, অষ্টম ভাইয়ের কাজটাও খুব দারুণ। অষ্টম ভাইয়ের নাম কী বলো তো? অষ্টম ভাইয়ের নাম হলো ইন্টারজেকশন। সে আনন্দে দুঃখে সব সময় সবার পাশে থাকে, সবার আবেগ প্রকাশ করাটাই তার একমাত্র কাজ। তাহলে দেখলে তো আমরা আজকে নাউন এবং তার ভাইদের মোট 8 জনের সমস্ত প্রকৃতি, তাদের কাজ, তাদের ভালোবাসা, তাদের সম্পর্কের বন্ধন সবটাই বললাম। এবার তোমরা একটু তোমাদের ইংরেজি গ্রামার বইটা দেখে নিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো।